আরআরবি এনটিবিসি এবং আরআরবি গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য সুস্বাগতম আমাদের চ্যানেলে। আপনাদের জন্য একটি নতুন সুখবর আছে, কারণ আমরা নিয়ে এসেছি আমাদের এই নতুন চ্যানেলে আরআরবি সমস্ত রকম নিউ আপডেটস নিয়ে সিলেবাস ওয়াইজ কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হবে আরআরবি এনটিবিসি ও গ্রুপ ডিদের জন্য। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলটি মাস্টলি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ভারতে রেল ইঞ্জিন তৈরি হয় করে কোন সংস্থা? তাহলে ভারতে রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনের লোকোমোটিভ ওয়ার্কস, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস প্রথম ভারতে রেল ইঞ্জিন তৈরি করে। ডিজেল লোকোমোটিভিক ওয়ার্কস কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বারাণসীতে ডিজেল লোকোমোটিভিক ওয়ার্কস অবস্থিত। ইন্টিগ্রোল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? তামিলনাড়ুর পেরাম্বুরতে ইন্ট্রোল কোচ ফ্যাক্টরি অবস্থিত। পশ্চিমবঙ্গের জোসেফ অ্যান্ড কোংয়ের নামে সরকারি সংস্থা কি তৈরি হয়? মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি তৈরি হয় রেলের। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপ ইয়ার্ড হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা। ভারতের প্রথম সুতাকলটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঘুষুড়িতে ভারতের প্রথম সুতাকলটি অবস্থিত। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? ভিভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের সর্বাধিক কাপড় কল কোথায় কোন রাজ্যে গড়ে উঠেছে? উত্তর হচ্ছে গুজরাটে ভারতের সর্বপ্রথম কাপড় কল গড়ে উঠেছে। ভারতের প্রথম পাটকল কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের রিসড়ায় প্রথম পাটকল অবস্থিত। প্রথম শ্রেণীর শহর বলা হয় কোন শহরকে? তার জনসংখ্যা কত? তাহলে 100,000-এর বেশি জনসংখ্যা হলে সেই শহরকে প্রথম শ্রেণীর শহর বলা হবে। মহানগর বলা হবে কোন শহরকে? 10,00,000-এর বেশি জনসংখ্যা হলে সেই শহরকে মহানগর বলা হবে। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি হচ্ছে ভারতের বৃহত্তম বিমানবন্দর। ভারতের প্রবেশদ্বারকে বলা হয়েছে কোন শহরকে? মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে? মুম্বাইকে ভারতের মূলধনের রাজধানী বলা হয়, মুম্বাইকে। ভারতের অধিকাংশ হিন্দি চলচ্চিত্র নির্মাণ হয় কোথায়? মুম্বাইয়ে ভারতের অধিকাংশ হিন্দি চলচ্চিত্র নির্মাণ হয়ে থাকে। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়? 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। ওয়েলিংটন বিমানঘাটি কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরতে ওয়েলিংটন বিমানঘাটি অবস্থিত। ভারতের পঞ্চম বৃহত্তম মহানগরটির নাম কি? ব্যাঙ্গালোর। পঞ্চম বৃহত্তম ব্যাঙ্গালোর হচ্ছে ব্যাঙ্গালোর বিমানবন্দর মহানগর। সালরঞ্জক জাদুঘর কোথায় অবস্থিত? হায়দ্রাবাদের সালরঞ্জক জাদুঘর অবস্থিত। হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলা হয়? সেকেন্দ্রাবাদ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা পড়েছিল, সেকেন্দ্রাবাদ হচ্ছে হায়দ্রাবাদের যমজ শহর। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত, মুসি। কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? ব্যাঙ্গালোরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়, ব্যাঙ্গালোরকে। ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরে ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি অবস্থিত। আহমেদাবাদ শহরকে কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে আহমেদাবাদ শহরটি অবস্থিত। উত্তরপ্রদেশের সর্বপ্রথম শিল্পকেন্দ্র কোনটি? উত্তর হচ্ছে কানপুর, উত্তরপ্রদেশের প্রথম শিল্পকেন্দ্র। তাহলে আজকের ভিডিওগুলি এই পর্যন্তই। নেক্সট ভিডিও মাস্টলি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়ে এসেছি আরআরবি রেলের গ্রুপ ডি সম্বন্ধে সিরিজ, পরপর আপলোড হবে ভিডিওগুলো, দেখতে থাকুন সাবস্ক্রাইব করে।